Hello friends, it's IT Noyan from technotechforyou.com. আসসালামু আলাইকুম, আজ আমি আপনাদের দেখাবো এসএসসি 2021 সালের পরীক্ষার্থীদের জন্য প্রণয়নকৃত ষষ্ঠ সপ্তাহের জীববিজ্ঞান অ্যাসাইনমেন্টের সমাধান। প্রথমেই আমরা অ্যাসাইনমেন্টের নির্দেশনাটি লক্ষ্য করি। স্ক্রিনে আপনারা অ্যাসাইনমেন্টের নির্দেশনাটি দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে আমাদের জীববিজ্ঞানের চতুর্থ অ্যাসাইনমেন্ট, যেটি হচ্ছে চতুর্থ অধ্যায় থেকে, অর্থাৎ জীবনী শক্তি। এবং আমাদের অ্যাসাইনমেন্টের শিরোনামটি হচ্ছে খেলার মাধ্যমে শ্বসনের ধাপসমূহ চিহ্নিতকরণ এবং শক্তির উৎপাদন ও ব্যবহার বিশ্লেষণ। আমাদের অ্যাসাইনমেন্টটা মূলত একটা খেলার মাধ্যমে সম্পন্ন হবে এবং এই খেলাটি আপনারা কিভাবে খেলবেন তার নির্দেশনা এখানে বিস্তারিত দেওয়া আছে। আমরা এখন পর্যায়ক্রমে খেলার প্রতিটি ধাপ দেখব এবং সেই অনুযায়ী আমাদের খেলাটি সম্পন্ন করব এবং খেলার শেষেই আমাদের অ্যাসাইনমেন্টটি সম্পন্ন হবে। চলুন তাহলে আমরা খেলার প্রসিডিউরগুলো দেখি এবং সেই অনুযায়ী কিভাবে আমাদের খেলাটা সম্পন্ন করতে হবে সেটাও দেখি। আপনাদের নির্দেশনায় যেভাবে উল্লেখ করা আছে আমি জাস্ট সেভাবে উল্লেখ করে আপনাদের বোঝানোর চেষ্টা করব। আমাদের নির্দেশনায় প্রথমেই দেওয়া আছে প্রথমে জীববিজ্ঞান পাঠ্যপুস্তকে 66 থেকে 67 এবং 76 থেকে 81 পৃষ্ঠা পাঠ করতে হবে, অর্থাৎ এই অ্যাসাইনমেন্টটি হচ্ছে এই সকল পৃষ্ঠার সংশ্লিষ্ট। আপনারা প্রথমেই এই পৃষ্ঠাগুলো অধ্যয়ন করে নেবেন। এরপরে আমাদের 2 নম্বর পয়েন্টে বলে দেওয়া রয়েছে নিচের তালিকাটি লক্ষ্য করতে হবে, অর্থাৎ এখানে আমাদের একটি টেবিল দেওয়া আছে যেখানে বিভিন্ন মান দেওয়া আছে। এই তালিকায় অ্যাসাইনমেন্ট ওঠানোর প্রয়োজন নেই, অর্থাৎ এটা শুধুমাত্র আমাদের খেলার জন্য প্রয়োজন পড়বে। এই তালিকায় কি কি বিষয়গুলো রয়েছে আমরা একটু দেখি। এখানে একটি কার্ডের নমুনা দেওয়া আছে, অর্থাৎ অ্যাসিটাইল কোএনজাইম 9 দিয়ে নির্দিষ্ট করে দেওয়া আছে এবং এখানে উল্লেখ করা রয়েছে NADH প্লাস H প্লাস 14 থেকে 15 নং কার্ড, অর্থাৎ এখানে কিন্তু আমাদের বলে দেওয়া রয়েছে যে দুটি কার্ডে, অর্থাৎ 14 নম্বর এবং 15 নম্বর কার্ড কি NADH প্লাস এবং 11-13 নং কার্ড, অর্থাৎ এখানে যে 11 থেকে 13 নং পর্যন্ত তিনটি কার্ড সেই তিনটি কার্ড হচ্ছে FADH2, অ্যাসিটাইল কোয়ে হচ্ছে আমার 9 এবং 10 নম্বর কার্ড এবং পাইরুভিক অ্যাসিড হচ্ছে 7-8 নং কার্ড এবং গ্লুকোজ হচ্ছে 6 নং কার্ড, অর্থাৎ একটি কার্ডে গ্লুকোজ এবং GTP এই কার্ড থাকবে আমাদের 1 থেকে 5 পর্যন্ত। তোমরা যখন বই অধ্যায় করবে তখন অবশ্যই GTP এই বিষয়গুলো জানবে, FADH এগুলো কি। GTP মিন্স হচ্ছে বনোসাইট ট্রাইফসফেট। এখন আমরা দেখি আমাদের পরবর্তী অপশনে কি দেওয়া আছে। এই তালিকার মতো করে, অর্থাৎ একটু আগে আমরা যে তালিকা দেখলাম এই তালিকার মতো করে 15টি কার্ড বানাতে হবে। কার্ডের এক পাশে থাকবে উৎপাদকের নাম এবং ক্রমিক নং, এবং এই 15টা কার্ডে কি লেখা থাকবে সেগুলো কিন্তু আমাদের এই টেবিলের মাধ্যমে দেওয়া রয়েছে। এবং বলছে অপার পাশ ফাঁকা থাকবে, অর্থাৎ কার্ডগুলোর এক পাশ থেকে যেন অন্য পাশ লেখা পড়া না যায়, কার্ডগুলো উল্টো রাখলে যেন একটা অন্যটার থেকে পৃথক করা না যায়। এখন আমরা খেলার এই স্টেপে এসে, যেহেতু আমাদের এখানে আমরা 3টে ধাপ অলরেডি পড়েছি, এই পর্যন্ত আমাদের যে কাজগুলো করতে বলছে আমরা সেই কাজগুলো সম্পন্ন করি। প্রথমে আমরা কি করছি, প্রথমে আমরা এখানে 15টি কার্ড নিচ্ছি, জাস্ট 1, 2, 3 এভাবে আমাদের ক্রমিক নম্বর দ্বারা 15টি কার্ড নিচ্ছি। এখন এই 15টি কার্ডে কি লেখা থাকবে সেটা কিন্তু আমরা এই টেবিল অনুসারে এখন লিখব। আপনারা যদি এই চিত্রটা লক্ষ্য করেন তাহলে দেখেন এখানে আমরা 15টি কার্ড, অর্থাৎ 1, 2, 3 এইভাবে এখানে যে 15টি কার্ড আছে সেই প্রত্যেকটা কার্ডে আমাদের ক্রমিক নং এবং কোন ক্রমিক নঙ্গে কি লেখা থাকবে, অর্থাৎ 1 নম্বর ক্রমিক নম্বর কার্ডে থাকবে GTP, 2 নম্বরে GTP, 3 নম্বরে GTP, 4 নম্বরে GTP, 5 নম্বরে GTP, 6 নম্বরে রাখতে বলেছিল আমাদের গ্লুকোজ, 7 নম্বরে অ্যাসিড, 8 নম্বরেও অ্যাসিড, 9 নম্বরে কোএনজাইম, 10 নম্বরে কোএনজাইম, 11 নম্বর, 12 নম্বর FADH2, 13 নম্বরে FADH2, 14 নম্বরে NADH2 এবং 15 নম্বরে NADH2। অর্থাৎ এইভাবে আমরা জাস্ট আমাদের কার্ডগুলো যেভাবে প্রস্তুত করতে বলা হয়েছে প্রস্তুত করে নিলাম। আমরা এখন দেখি নির্দেশনার পরে কি বলা হয়েছে। একটি A4 বা অনুরূপ আকারের সাদা পৃষ্ঠায় অ্যাসাইনমেন্ট সক বানাতে হবে পরের পৃষ্ঠায় উল্লেখিত উদাহরণ অনুসারে, অর্থাৎ একটু পরেই আমরা পরের পৃষ্ঠায় যাব। বলছে যে একটা A4 সাইজ পেজে আমাদের একটি সক আঁকতে হবে, শুরুতে সেখানে কোনো ATP সংখ্যা বা XYZ এর অবস্থান সংখ্যা থাকবে না, অর্থাৎ ATP মানে কি, অ্যাডিনোসাইন ট্রাইফসফেট, অর্থাৎ আমার কোনো ATP থাকবে না, কোনো XYZ কিছুই থাকবে না, খেলার বোর্ডে 0 থেকে 15 সংখ্যা পর্যন্ত সংখ্যা থাকবে তবে XYZ লেখা থাকবে না।
অর্থাৎ আমাদের এখানে যে নির্দেশনাগুলো দেওয়া রয়েছে সেগুলো আমরা একটু পরেই দেখব। এখানে জাস্ট বলতেছে এটিপির কোনো মান থাকবে না এবং এক্স ওয়াই জেড কোনো মান থাকবে না, আমাদের জাস্ট একটা ছক আঁকতে হবে। আপনাদের যে পৃষ্ঠাগুলো অধ্যয়ন করতে বলা হয়েছে সেই পৃষ্ঠাগুলো অধ্যয়নের মাধ্যমে কিন্তু আপনাদের কিছু জিনিস ক্লিয়ার হতে হবে, যেগুলো হচ্ছে এখানে আমাদের যে এটিপির কথা বলা হয়েছিল যে এটিপি সংখ্যা বা থাকবে না, অ্যাকচুয়ালি এটিপিটা কি, যেমন এখানে কিসের ক্ষেত্রে কত এটিপি এটা কিন্তু আমাদের জানা লাগবে। এটিপি মানে তো আমরা একটু আগেই বললাম যে অ্যাডিনোসাইন ট্রাইফসফেট, অর্থাৎ উৎপাদিত বস্তু যদি জিটিপি হয় তাহলে আমাদের উৎপন্ন এটি হবে ওয়ান এটিপি। এগুলো কিন্তু কমন, এগুলো আমাদের প্রশ্নে দেওয়া নাই কিন্তু এগুলো আমাদের পড়ে জানতে হবে। গ্লুকোজের ক্ষেত্রে আমাদের এটিপি হচ্ছে 38, পাইরুভিক অ্যাসিড বা অ্যাসিডের ক্ষেত্রে এটিপি হচ্ছে আমাদের 3 এটিপি, কোএনজাইমের ক্ষেত্রে আমাদের এটিপি হচ্ছে 12 এটিপি এবং এপিডিএইচ2 এর ক্ষেত্রে 2 এটিপি এবং এনএডিএইচ2 এর ক্ষেত্রে 3 এটিপি। জাস্ট এই এটিপিগুলো কিন্তু আমাদের প্রশ্নে দেওয়া নাই, এগুলো আমাদের বই থেকে নিতে হবে। এখানে যেহেতু এটিপির কথা আসলো সুতরাং আমি এই টেবিলটা এখানে উল্লেখ করে দিলাম। এখানে আমাদের যে ছক আঁকতে বললো আমরা জাস্ট এখানে একটি ছক বা একটি টেবিল অঙ্কন করলাম যেটা হচ্ছে 0 থেকে 15 পর্যন্ত, যেখানে কি ছিল যেখানে কোনো এক্স ওয়াই জেড থাকবে না বা এটিপির কোনো মান থাকবে না, জাস্ট এখানে একটা আমরা ছক আঁকলাম। এখন কি বলছে আমরা একটু দেখি। এখন বলছে একটি ঘুটির প্রয়োজন হবে যেটি একটি অ্যামিবা নির্দেশ করবে, খেলার বোর্ডের ঘরগুলোতে রাখা যাবে এমন কোনো জিনিস যেমন একটি বোতাম, ইট বা পাথরের টুকরা, পয়সা কয়েন ইত্যাদি। বিষয়টা হচ্ছে ঘুটি বলতে এখানে জাস্ট দাবার কুটির মতো বলা হয়েছে। দাবা যেমন আমরা কি করি এক ঘর থেকে আরেক ঘরে নিয়ে যাই, ঠিক একইভাবে যেহেতু এখানেও একটা আমরা শক আছে এবং এই শকে বিভিন্ন ঘর আছে, সেই সকল ঘরে যাতে আমরা একটা ঘর থেকে আরেকটা যেতে পারি এই জন্য আমাদের একটি ঘুটির প্রয়োজন। সেই ঘুটিটা যে কোনো কিছু দিয়ে আমরা তৈরি করতে পারি, যেমন আমাদের এখানে কার্সর হতে পারে, কার্সর আমার এখনও 0 আছে, এরপরে কার্সর নিয়ে গেলাম আমরা 1, জাস্ট এটা ঘুটি হিসেবে কাজ করলো। এরপরে আমাদের খেলার নিয়মের প্রথমেই আছে 6 নম্বরে, অর্থাৎ উল্লেখিত 15টি কার্ড থেকে, অর্থাৎ এই যে আমরা যে 15টি কার্ড আমরা সাজিয়ে নিয়েছিলাম, এখন বলতেছে যে উল্লেখিত 15টি কার্ড থেকে লটারি করে, অর্থাৎ আপনাদের আন্দাজে 3টি কার্ড একবারে বেছে নিতে হবে, সেই কার্ড 3টিতে লেখা উপাদান 3টি সমতুল্য এটিপি এর সংখ্যা হবে যথাক্রমে এবিসি, অর্থাৎ আপনারা যে 3টি কার্ড তুলবেন সেই 3টি কার্ডের এটিপি কী হবে, 3টির সমতুল্য এটিপি এর সংখ্যা হবে যথাক্রমে এবিসি, অর্থাৎ ওই 3টি কার্ডের যে এটিপির মান হবে আমরা একটু পরেই দেখব সেটা হবে এবিসি এবং ক্রমিক নংয়ের ঊর্ধ্বক্রম অনুসারে, ঊর্ধ্বক্রম মানে ছোটটা এ তারপরটা বি তারপরটা সি, এই 3টি এটিপি মানের যোগফল হলো ই, অর্থাৎ ই সমান হচ্ছে এ প্লাস বি প্লাস সি, যতটা শক্তি নিয়ে অ্যামিবা খেলা শুরু করবে। এই পয়েন্টটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট যে যতটা শক্তি নিয়ে অ্যামিবা খেলা শুরু করবে, তার মানে অ্যামিবার এটিপি হবে ই যখন আমরা খেলাটা শুরু করবো, এটা কিন্তু অবশ্যই আপনারা মনে রাখবেন। এখন আমরা যদি 6 নং প্রশ্নে আমাদের যে নির্দেশনা দেওয়া রয়েছে সেটা যদি অনুসরণ করি, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের সেই 15টি কার্ড। এখন আমরা ধরে নিই, আপনারা আপনাদের মতো করে কিন্তু ধরে নিতে পারবেন, জাস্ট আমরা ধরে নিলাম যে আমাদের 3টি কার্ড আমরা আন্দাজে উত্তোলন করছি, যে কার্ড 3টি হচ্ছে আমাদের 2, 7 এবং হচ্ছে 10, এই 3টি কার্ড আমরা আমার দৈব চয়নে বা আমরা আন্দাজে উত্তোলন করছি, সেই কার্ড 3টি হচ্ছে এই। আপনারা আপনাদের মতো করে তুলতে পারেন, একদম সিম্পল প্রসেস, দেখে করার কোনো প্রয়োজন নাই, জাস্ট বুঝতে পারলে আপনারা নিজেরাই করতে পারবেন। তাহলে আমরা 3টে কার্ড পেয়ে গেলাম। এখন এই যে 3টে কার্ড, এই 3টে কার্ডের এটিপি কত আমরা কিন্তু জানি, জিটিপি এর এটিপি কত, অ্যাসিডের এটিপি কত, তারপরে কোএনজাইমের এটিপি কত, যেটা আমরা একটু আগে এই টেবিলের মাধ্যমে দেখছিলাম। এখন যদি আমরা লিখি তাহলে এ হচ্ছে আমার 2, বি হচ্ছে 7 এবং সি হচ্ছে 10। কীভাবে করলাম আমাদের প্রশ্নে বলেই দেওয়া ছিল যে এটা ঊর্ধ্বক্রম অনুসারে এ বি সি সাজাতে হবে। তাহলে এখন এ সমান কত এটিপি, এ সমান হচ্ছে আমরা পাইছি জিটিপি, তাহলে জিটিপির ক্ষেত্রে আমাদের এটিপি ছিল 1। একইভাবে বি এর ক্ষেত্রে অ্যাসিড, অ্যাসিডের ক্ষেত্রে এটিপি কত, অ্যাসিডের ক্ষেত্রে আমরা এটিপি 3, সুতরাং এখানে আমরা 3 এটিপি লিখছি। ঠিক একইভাবে সি এর ক্ষেত্রে আমরা এটিপি পেয়েছি 12, যেহেতু সি ছিল আমার কোএনজাইম, কোএনজাইমের ক্ষেত্রে আমরা জানি এটিপি হচ্ছে 12। তাহলে আমরা জাস্ট এ বি সি এর এটিপিগুলো লিখে নিলাম। এখন আমাদের প্রশ্নের শেষে বলে দেওয়া ছিল যে ই সমান হচ্ছে এ প্লাস বি প্লাস সি। এখন আমরা যদি ই সমান এ প্লাস বি প্লাস সি লিখি তাহলে কত এটিপি পাই, 16 এটিপি। জাস্ট এর মান বির মান সির মান বসায় আমরা যোগ করলাম। তাহলে 6 নম্বর ধাপে আমাদের যা বলা ছিল সে ততটুকু কাজ আমরা সম্পূর্ণ করছি। আমরা এখন দেখি পরবর্তী 7 নম্বর ধাপে আমাদের কী বলা হয়েছে। কার্ড 3টির ক্রমিক নং, অর্থাৎ যে 3টি কার্ড আমরা উত্তোলন করছি তার ক্রমিক নং এর সর্বোচ্চ সর্বনিম্ন এটিপি এর মান নয়, অর্থাৎ এটা কিন্তু মানে
সর্বোচ্চ সর্বনিম্ন এটিপির মান নয়, এই সর্বোচ্চ সর্বনিম্ন ক্রমিক নাম্বার, সেটা এটা এখানে এখানে উল্লেখ করে দিছে যে এটা কিন্তু এটিপি না। এখানে যে বলা হলো সর্বোচ্চ সর্বনিম্ন নাম্বার, এটা এটিপি নয়, এটা হচ্ছে ক্রমিক নাম্বার। লক্ষ্য করতে হবে খেলার বোর্ডে সেই দুটি নম্বর বিশিষ্ট ঘরে যথাক্রমে এক্স ও জেড হবে, অর্থাৎ এখানে যে আমরা যে তিনটে কার্ড তুলছি তার সর্বনিম্ন কার্ডের যে নাম্বার সেটা হবে এক্স এবং সর্বোচ্চ কার্ডের যে নাম্বার সেটা হবে ওয়াই। এখানে একটুখানি চেঞ্জ আছে, যেমন আপনাদের নির্দেশনায় বলা রয়েছে এবং আপনাদের দেখবেন এরকম একটা স্যাম্পল দেওয়া আছে। স্যাম্পলে দেখেন আপনারা যে এখানে কার্ড আছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, এখানে সর্বনিম্ন যে কার্ডটা আমরা উত্তোলন করছে প্রশ্ন অনুসারে সেটা সেটাকে দিছে এক্স এবং সর্বোচ্চ যে কার্ডটা সেটাকে দিচ্ছে ওয়াই। যেমন আমরা কী কার্ড উত্তোলন করছি, আমরা উত্তোলন করছি 2, 7, 10। সুতরাং তাহলে দুই কার্ডে এক্স হবে এবং সর্বোচ্চ কার্ড 10 সেটা হবে জেড। কিন্তু এখানে জাস্ট কিছুটা অমিল আছে, আপনারা যে কোনো একটা করলেই হবে, কোনো টেনশনের কোনো কারণ নাই। এখন বলতেছে এক্স ও জেড লিখতে হবে অপর কার্ডটি, অর্থাৎ আমরা যে তিনটে কার্ড তুলছি তার সর্বনিম্নটাকে এক্স দিলাম, সর্বোচ্চটাকে ওয়াই দিলাম। এখন পরবর্তী যে আরেকটি কার্ড থাকছে সেটা স্বাভাবিকভাবে আমরা ওয়াই দিব। তো সে কথায় বলছে যে ঘরে ওয়াই লিখতে হবে। এখানে এক্স ও জেড হলো অ্যামিবার দুটি খাদ্য যাদের খাদ্য মান যথাক্রমে এ ও ডি। তাহলে এক্স ও জেড, এই যে আমাদের এক্স ও জেড আমরা বলতেছি, এই এক্স ও জেড হচ্ছে খাদ্য, অ্যামিবার খাদ্য, অর্থাৎ যখন এক্স এর ঘরে যাবে তখন অ্যামিবা খাদ্য পাবে। সেই খাদ্যর এটিপি কত হবে? সেই খাদ্যর এটিপি হবে আমাদের এ এবং ডি এর এটিপি সমান, অর্থাৎ এক্স এর ঘরে এ এবং জেড এর ঘরে ডি। ধরে নিই আমরা এক্স এর ঘরে এ মানে কি, এ মানে কিন্তু আমরা এখানে অলরেডি বের করে আসছি, এ মানে 1 ATP। তার মানে আমরা ধরে নিচ্ছি এক্স এর ঘরে 1 ATP খাদ্য আছে। তাহলে ডির ঘরে কত এটিপি খাদ্য আছে সেটা কিন্তু আমরা এখনও জানি না। যেমন এখানে বলে দেওয়া রয়েছে যেখানে ডি হলো বি ও সি এর এটিপি, অর্থাৎ বি এবং সি এর এটিপি হলো ডি এর এটিপি। আমরা জাস্ট বি এবং সি এর মান যোগ করলে ডি পেয়ে যাব। আর ওয়াই হলো বিরূপ পরিবেশ, অর্থাৎ এ এবং ডি বা এক্স ও জেড অক্ষে গেলে সে খাবার পাচ্ছে, কিন্তু ওয়াই অক্ষে গেলে কিন্তু সেখানে বিরূপ পরিবেশ। বিরূপ পরিবেশে অ্যামিবা সেখানে গেলে একেবারে ই পরিমাণ শক্তি খরচ হয়ে যায়, অর্থাৎ সেই পরিবেশে গেলে সমস্ত শক্তি তার শেষ হয়ে যায়। সে এক্সে গেলে খাবার পায়, সে জেডে গেলে খাবার পায়, কিন্তু ওয়াইতে গেলে তার খাবার শেষ হয়ে যায়, সেখানে সে কোনো খাবার পায় না, তার ই পরিমাণ শক্তি খরচ হয়ে যায়। ই কিন্তু আমরা জানি ই সমান হচ্ছে এ প্লাস বি প্লাস সি। এখন আমাদের 7 নম্বর প্রশ্নে যে নির্দেশনা দেওয়া ছিল সেইভাবে আমরা যদি আমাদের সকটি সাজাই, অর্থাৎ আমরা যে তিনটি সংখ্যা পেয়েছিলাম 2, 7 এবং হচ্ছে 10, জাস্ট আমরা তিনটি সংখ্যার মান নিলাম এবং ক্রম অনুসারে এক্স ওয়াই জেড দিয়ে মান সাজালাম। এখন আমাদের প্রশ্নে বলে দেওয়া আছে এক্স ইকাল টু অ্যামিবার খাদ্য, খাদ্য মান এ, এ সমান হচ্ছে 1 ATP এবং জেড কে আছে, জেডও অ্যামিবার খাদ্য আছে, জেড সমান হচ্ছে খাদ্য মান ডি, ডি সমান হচ্ছে 15 ATP। 15 ATP কীভাবে পেলাম আমরা? ডি সমান আমরা জানি বি প্লাস সি, যেহেতু বির মান 3 আর সির মান 12, সুতরাং আমরা ডি এর খাদ্য পেলাম 15 ATP। এখন ওয়াই হচ্ছে বিরূপ প্রতিবেশ, যেখানে অ্যামিবার শক্তি খরচ হয় কত ATP? 16 ATP। আপনাদের কিন্তু এগুলো লেখার প্রয়োজন নাই, আমি জাস্ট আপনাদের শুধু বোঝানোর জন্য এই জিনিসগুলো এক্সপ্লেন করতেছি। আমাদের করতে হবে শুধুমাত্র একটা টেবিল অঙ্কন করতে হবে, যে টেবিলটা আমরা শেষে দেখবো। এখন জাস্ট আমরা খেলার ধাপগুলো বর্ণনা করতেছি, এগুলো আপনাদের লেখার প্রয়োজন নাই। এরপরে আমাদের যে ধাপটি রয়েছে, ধাপ নাম্বার 8 রয়েছে, খেলার বোর্ডে শূন্য ঘরে অ্যামিবা গুটি রাখতে হবে, অর্থাৎ শূন্য ঘর থেকে খেলার গুটি বলো বা গুটি বলো সেটা রাখবো। সেখান থেকে শিক্ষার্থী পছন্দ অনুসারে প্রতি চাল বা ধাপে পাশাপাশি কিংবা লম্বালম্বি এক ঘর যেতে পারবে, তবে কোনাকুনি যাওয়া যাবে না। যে ঘরে একবার বসেছে পরের কোনো দানে সেই ঘরে ফেরা যাবে না, অর্থাৎ এখানে আমাদের গুটি কিভাবে চালতে হয়। যেমন আমরা দাবা খেলি, দাবার ঘোড়া বা দাবার বিভিন্ন গুটি চালার ক্ষেত্রে কিন্তু আলাদা নিয়ম আছে। সো এখানে বলছে যে আমাদের যে গুটিটি আছে সেই গুটিটি শুধুমাত্র আড়াআড়ি এবং লম্বালম্বি যেতে পারবে, কোনাকুনি যেতে পারবে না। আমরা যদি একটু লক্ষ্য করে দেখাই, এটা যদি আমাদের শক হয় সেই শকে আমাদের গুটি বসছে, প্রথমে গুটিটা বসছে কোথায়? জিরোতে। এখন এখান থেকে কিন্তু 0 থেকে 1 যেতে পারবে, 0 থেকে 4 যেতে পারবে, কিন্তু 0 থেকে কিন্তু 5 যেতে পারবে না, কারণ এই কোনাকুনি তার যাওয়া যাবে না। যেমন এখানে আমরা এক ঘর গেছি, 0 থেকে 1 গেছি গুটিটা, আবার আমরা চাইলে 4 নিতে পারতাম, এটা হচ্ছে আপনাদের পছন্দ অনুযায়ী। আমরা এখন এর পরের ধাপে যাই।
প্রতি চালে অ্যামিবা যখন এক ঘর যায় তখন তার কতটুকু এটিপি খরচ হবে সেটা এ বি সি এর যে কোনো একটি মানের সমান। অর্থাৎ এই যে আপনার অ্যামিবা জিরো থেকে অনে গেল, চলার জন্য তো আত্ম কিছু এটিপি খরচ হয়েছে, কী পরিমাণ খরচ হয়েছে সেই খরচটা কিন্তু আপনাদের ইচ্ছার উপর নির্ভর করতেছে। অর্থাৎ এ বি সি এর যে কোনো একটি মান আপনি নিতে পারেন। আবার খাদ্য গ্রহণের সময়ও কিন্তু শক্তি খরচ হয়, অর্থাৎ অ্যামিবা যখন খাদ্য গ্রহণ করে, গ্রহণ করলে তো তার এটিপি অর্জন হয় ঠিক আছে, কিন্তু খাদ্য গ্রহণ করতে গেলেও তার এটিপি খরচ হয়। সেই এটিপি খরচটা কী হবে, সেটি হবে এ বি সি এর মধ্যে অপর যে কোনো একটি মানের সমান। অর্থাৎ আপনি এই যে এক ঘর থেকে আরেক ঘর যাওয়ার জন্য যে পরিমাণ এটিপি আপনি এ বি সি থেকে নির্দেশ করবেন তার অন্য যে কোনো একটি মান। আপনি যদি এখানে এ ধরে নেন তাহলে বি এবং সি এর যে কোনো একটাকে আপনি ধরে নেবেন খাদ্য গ্রহণের সময় শক্তি খরচ। যেমন আমরা যদি এখানে একটু উল্লেখ করে দেখাই দিই, আমরা ধরে নেই প্রতি চালে খরচ হয় এ, এ মানে কত ছিল আমাদের, এ মানে ছিল ওয়ান এটিপি, তার মানে তার এক ঘর থেকে আরেক ঘরে যেতে খরচ হয় ওয়ান এটিপি মানের সমান। এবং খাদ্য গ্রহণে কত খরচ হয়, যেহেতু এ আমি নিয়ে নিছি সুতরাং বি এবং সির মধ্যে যে কোনো একটা আমাকে নিতে হবে, আমি ধরে নিলাম বি, তাহলে বি সমান কত আমাদের, বি সমান থ্রি এটিপি। তাহলে তার এক ঘর থেকে অন্য ঘরে যেতে খরচ হয় ওয়ান এটিপি এবং খাদ্য গ্রহণে করতে গেলে তার খরচ হয় থ্রি এটিপি। এখন আমরা পরবর্তী ধাপে যাব। দশ নম্বর ধাপে বলতেছে খুঁটির চাল শুরু করার আগেই শিক্ষার্থীকে এ থেকে এফ এর মানসমূহ এক্স ওয়াই জেড এর অবস্থান, অর্থাৎ আমরা খেলা শুরু করার আগেই ঘুটি যখন চাল শুরু করব তার আগেই এ থেকে এফ এর মানসমূহ, যেমন আমরা এ বি সি ডি ই, আমরা এফ এর মান কিন্তু এখনও জানি না, একটু পরে আপনাদের এফ এর মান দেখাবো। তো বলতেছে এ থেকে এফ পর্যন্ত সমস্ত মানসমূহ আগে আমি লিখে নিব, তারপর আমি কি করব এক্স ওয়াই জেড এর অবস্থান, অর্থাৎ এই যে তিনটে কার্ড আমরা উত্তোলন করছি এক্স ওয়াই জেড এর অবস্থানটা কোথায়। যেমন আমাদের এক্স ওয়াই জেড এর অবস্থান আসছে 2, 7, 10, সো এটা নির্দিষ্ট করে নিতে হবে। এরপরে বলছে খরচের মান বিন্দু নির্ধারণ করে অ্যাসাইনমেন্টের শখে নির্ধারিত খেলার সেট আপ ঘরে লিখে ফেলতে হবে। অর্থাৎ এই যে আমরা একটু আগে যেটা লিখলাম যে চাল দেওয়ার জন্য কতটুকু খরচ হচ্ছে, খাদ্য গ্রহণের জন্য কতটুকু খরচ হচ্ছে, সেগুলো আমাকে সেট আপ ঘরে লিখে রাখতে হবে। তারপরে বলছে খেলা চলাকালে এই মানসম্য পরিবর্তন করা যাবে না, অর্থাৎ আপনি যে সেট আপটা আগের থেকে রেডি করবেন সেটা আর চেঞ্জ করা যাবে না। এখন বর্তমান ধাপের নিট এটিপি, এখন আমাদের যে শখটি করা লাগবে সেখানে আমাদের এই ইনফরমেশন লাগবে যে বর্তমান ধাপের নিট এটিপি সমান কী হবে, আগের ধাপের এটিপি প্লাস বর্তমান ধাপে অর্জিত এটিপি মাইনাস বর্তমান ধাপের খরচ হওয়া এটিপি। অর্থাৎ ধরে নেন আপনার যে পরিমাণ এটিপি আছে এখন ওই এটিপি নিয়ে আপনি চলা শুরু করলেন, চলতে চলতে আপনি যে পরিমাণ এটিপি খরচ করলেন এবং যে পরিমাণ এটিপি গ্রহণ করলেন সেটাই মূলত এখানে বলতেছে তার হচ্ছে যোগ এবং বিয়োগ ফলই হচ্ছে এখানে নিট এটিপি। আমরা একটু পরে শখের মাধ্যমে এগুলো দেখব। এবং আমরা এর পরে ধাপে যাই, 12 নম্বর ধাপে কি বলছে, তিনভাবে খেলাটি শেষ হতে পারে, অর্থাৎ আমরা তো খেলা শুরু করছি খেলাটা শেষ হবে কীভাবে। এক, অ্যামিবার শক্তি শূন্য হওয়ার আগে শেষ 15 নং ঘরে পৌঁছালে, অর্থাৎ অ্যামিবার শক্তি আছে সে চলতেই থাকবে, যতক্ষণ শক্তি থাকবে সে তো চলতেই থাকবে, কিন্তু চলতে চলতে সে যদি 15 ঘরে চলে যায়, কারণ আমাদের ঘর আছে কিন্তু 15টা, 0 থেকে 15 পর্যন্ত, 15 নম্বর ঘরে গেলে তার শক্তি থাকা অবস্থায়ও যদি সে 15 নম্বর ঘরে যায় তাহলে কিন্তু খেলা শেষ হয়ে যাবে। শেষ ঘরে না পৌঁছে এফ এর পরিমাণ নিট এটিপি পেলে, যেখানে এফ হলো এই যে আমাদের এফ এর মান কিন্তু এখানে বলে দিছে, এফ হলো এ বি সি এর মধ্যে সর্বোচ্চ এটিপি মানের সাথে ই যোগ করলে যত হয় তত, অর্থাৎ এফ এর মান কত হবে। আপনারা যদি এখানে একটু লক্ষ্য করেন এখানে সিম্পল একটা মিস্টেক হয়েছে, যেমন আমাদের এ বি সি এর মধ্যে সবচেয়ে বড় মানটি কার ছিল, সি এর ছিল। আপনাদের যদি একটু দেখাই আমি, আপনারা এখানে লক্ষ্য করেন এখানে সবচেয়ে বেশি এটিপি কার আছে, সির আছে 12 এটিপি। সুতরাং এ বি সি এর মধ্যে সবচেয়ে বড় এটিপি আছে আমাদের সির এটিপি, সুতরাং এখানে হবে সি হবে। আপনারা একটু এটা কারেকশন করে নেবেন, এখানে সি দিবেন, অর্থাৎ এফ ইকাল টু ই প্লাস সি, ইর মান কত, ইর মান হচ্ছে 16, সির মান আমাদের 12, তাহলে 16 আর 12 যোগ করলে আমরা পাই কত, 28 এটিপি। সুতরাং 12 নং নির্দেশনা অনুসারে আমরা এফ এর মান পেয়ে গেলাম। এখন বলছে 3 নম্বর পয়েন্ট কি আছে, বিরূপ পরিবেশে ওয়াই ঘরে পৌঁছলে, ওয়াই ঘরে একটু আগে কিন্তু আমরা জানলাম ওয়াই ঘরে গেলে বিরূপ পরিবেশের কারণে কি হয়, তার ই পরিমাণ শক্তি খরচ হয় বা ই পরিমাণ এটিপি খরচ হয়। সুতরাং ওয়াই ঘরে পৌঁছে অ্যামিবার নিট এটিপি নিট শূন্য হলে, অর্থাৎ যখন সে ওয়াই ঘরে পৌঁছালো তখন যদি তার এটিপি শূন্য শূন্য হলে, শূন্যের বেশিও নয় কমও নয়, তখন অ্যামিবা সিস্টে বা নিষ্ক্রিয় দশায় পরিণত হয়ে উপযুক্ত পরিবেশের জন্য অপেক্ষা করতে থাকে, তখনও আমাদের খেলাটা শেষ হয়ে যাবে। এবং আমাদের শেষ যে ধাপটি রয়েছে, সুতরাং 13 নম্বর ধাপ, অর্থাৎ প্রদত্ত উদাহরণে শুরু থেকে 6 নং পর্যন্ত 7টি ধাপে খেলা শেষ হয়েছে, প্রকৃতপক্ষে এর চেয়ে কম বেশি ধাপে
খেলা শেষ হতে পারে। নিচের উদাহরণের প্রতিটি ধাপ ভালোভাবে দেখে বুঝে তারপরে খেলা শুরু করতে হবে। এখন আপনাদের অ্যান্সারটি খাতায় কীভাবে লিখবেন? আপনারা বায়োলজির ক্ষেত্রে অনেকেই খুব বেশি কনফিউশনে ভোগেন যে ক খ গ এগুলো দেওয়া লাগবে কি না। আপনারা লক্ষ্য করলে দেখবেন যে মূল্যায়ন নির্দেশনা রুবিক্সের ভেতরে ক খ আকারে থাকে, কিন্তু আপনাদের কিন্তু ক খ আকারে লিখতে বলা হয় নাই। আপনাদের জাস্ট শুধু এই ধরনের একটি টেবিল দিতে বলছে। ইভেন এটাও পসিবল, কেউ যদি এই টেবিলটিও অঙ্কন করে সেটাও কিন্তু পসিবল। যদিও এখানে উল্লেখ করে দিয়েছে যে অ্যাসাইনমেন্ট ছক এখানে উদাহরণস্বরূপ কিছু মান বসানো হয়েছে, তো আমাদের মান ওই ধরনের আসতে পারে, পারে না, ইম্পসিবল কিছুই না। হাজার হাজার লক্ষ লক্ষ স্টুডেন্টরা যখন অ্যাসাইনমেন্ট করবে এই ধরনের মানও তো আসতে পারে। সো এই ধরনের এই টেবিলটাও যদি কেউ অঙ্কন করে দেয় তাও কিন্তু সে ফুল মার্ক পাবে। তবে এখানে উল্লেখ হচ্ছে প্রকৃত অ্যাসাইনমেন্ট করার সময় হুবহু এসব মান নাও আসতে পারে, আবার আসতেও তো পারে, তাই না? তারপরে বলছে শিক্ষার্থী নিজে যা পাবে তাই লিখতে হবে, অর্থাৎ আপনারা নিজে থেকে যা পাবেন সেগুলোই লিখবেন। এখন এই ধরনের একটি টেবিল অঙ্কন করতে গেলে আপনারা যে ধরনের প্রবলেমে পড়বেন সেটা হচ্ছে খাতায় হয়তো আপনারা সরাসরি এইভাবে একটা টেবিল আঁকতে পারবেন না। কোনো সমস্যা নেই, আপনারা চাইলে টেবিলটাকে ভেঙে ভেঙে আঁকতে পারবেন। আমাদের টেবিলে দেখেন তিনটা পার্ট আছে, অর্থাৎ এখানে প্রথমে একটা আছে খেলার বোর্ড, একটা আছে আমাদের খেলার সেট আপ এবং একটা আছে খেলাধুলার ধাপসমূহ। আপনারা তিনটা টেবিল পরপর রাখবেন, কোনো সমস্যা নাই। যেমন আমরা প্রথমে কী করছি, আমরা খেলার বোর্ডটা অঙ্কন করে নিয়েছি। এই বোর্ডটা কোথা থেকে পেলাম আমরা এতক্ষণ কিন্তু এগুলোই আলোচনা করে আসছি। প্রথমে আমরা খেলার বোর্ডটা অঙ্কন করে নিলাম, এরপর আমাদের খেলার সেট আপ, আমাদের খেলার সেট আপ করা লাগবে। এতক্ষণ আমরা যে আলোচনা করলাম সেই আলোচনার মাধ্যমে কিন্তু আমরা সব সেট আপ পেয়ে গেছি, যেমন এ বি সি ডি ই এফ প্রত্যেকটার মান আমরা খেলার মাধ্যমে মান বের করে নিয়েছি আগেই। এরপরে আমাদের নির্দেশনার মধ্যে কিন্তু বলে দিয়েছিল যে সেট আপ ঘরের ভিতরে আমাদের চলনজনিত খরচ এবং খাদ্য গ্রহণজনিত খরচ এই মানগুলো লিখে রাখতে হবে। অর্থাৎ চলনজনিত খরচ হচ্ছে 180p, খাদ্যজনিত খরচ হচ্ছে 380p। এটা আপনাদের যা হবে আপনারা তাই লিখবেন। এক্স এর অবস্থান হচ্ছে 2 নং ঘরে, ওয়াই এর অবস্থান 7 নং ঘরে এবং জেড এর অবস্থান 10 নং ঘরে। এই টেবিলটি আপনাদের এখন দেওয়ার দরকার নেই, আমরা জাস্ট এখানে দেখার জন্য আপনাদের এই টেবিলটি দিয়েছি। এখন দেখেন আমরা খেলা শুরু করব। খেলা শুরুর প্রথমে কি বলছিল, 0 নং ঘরে ঘুটি অ্যামিবা বসানো হয়েছে, অর্থাৎ এই 0 নং ঘরে ঘুটি বসানো হলো। এখন যখন 0 নং ঘরে আছে তখন এটিপি অর্জন কত, আমাদের প্রশ্নে কিন্তু বলে দিয়েছিল ই এর মান, অর্থাৎ এই যে ই এর মান 16 এটিপি, আমরা যখন 0 নম্বর ঘরে থাকবে তখন কিন্তু ওই ই এর মান হবে। অর্থাৎ ই এর মান আমরা এখানে লিখলাম যে 0 ঘরে এটিপি অর্জন হচ্ছে 16, কারণ সে 16 নিয়েই শুরু করছে। এখন এটিপি খরচ হয়েছে কত, সেহেতু যেহেতু 0 নম্বর ঘরে সে চলাচল করে নাই, স্থির অবস্থায় ছিল, সুতরাং তার কোনো খরচ হয় নাই, এবং তাহলে নিট এটিপি কত হবে, নিট এটিপি 16। এখন আমরা যদি 1 নং ঘরে যাই দ্বিতীয় ধাপে, অর্থাৎ 2 নম্বর ধাপে যদি আমরা 1 নং ঘরে যাই তাহলে কি হবে, আপনি যদি 0 থেকে 1 নং ঘরে যান তাহলে আপনার কি হবে, এটিপি কিন্তু অর্জিত হচ্ছে না, কারণ 1 নম্বর ঘরে তো আপনার কোনো এটিপি নাই যে আপনার সেখান থেকে আপনি, মানে বিষয়টা এমন যে 1 নম্বর ঘরে তো আপনার খাবার নাই, আপনার খাবার আছে শুধুমাত্র এক্স এবং জেড। জাস্ট আপনাদের বোঝার জন্য বলতেছি, খাবার আছে এক্স এবং জেডের ঘরে এবং ওয়াইয়ের ঘরে খাবার তো নাই, বরঞ্চ ওখানে আপনার খাবার আরও শেষ হয়ে যাবে, ব্যাপারটা হচ্ছে এমন। তাহলে 1 নং ঘরে গেলে আমি কোনো এটিপি পাচ্ছি না, বরং আমার এটিপি খরচ হচ্ছে কত, আমার এটিপি খরচ হচ্ছে 1। তাহলে আমার নিট এটিপি কত হবে, আগের এটিপি ছিল আমার 15 এবং এখানে খরচ হয়েছে 1, সুতরাং আমাদের নিট এটিপি হলো 15। এখন যদি আমরা 2 নং ঘরে গমন করি, 2 নং ঘরে কিন্তু আমাদের এটিপি আছে, তাহলে 2 নং ঘরে গমন করলো এবং খাদ্য গ্রহণ করলো। এখন খাদ্য গ্রহণ করলো এক্স, এর এটিপি কত, এটিপি কিন্তু আমরা এর আগে দেখিয়ে এসেছি যে এক্সের ঘরের এটিপি ছিল হচ্ছে আমাদের 1, এবং এই যে 1 থেকে 2 নম্বর ঘরে সে গেল তাহলে তার খরচ হলো, চলনজনিত খরচ হচ্ছে 1, তাহলে অর্জন করলো 1, খরচ হলো 1, সুতরাং আগে যা ছিল আমার তাই থেকে গেল। একইভাবে যদি আমরা এখন 6 নম্বর ঘরে যাই, 6 নম্বর ঘরেও কোনো খাদ্য নাই, সুতরাং শুধু চলনজনিত খরচ হবে, এখানে চলনজনিত খরচ 1 হয়েছে, সুতরাং আমাদের নিট এটিপি হচ্ছে 14। এরপর যদি আমরা 10 নম্বর ঘরে যাই, আমাদের খেলা কিন্তু শেষ করতে হবে যে কোনোভাবে। এখন আপনি যদি এখান থেকে 6 থেকে Y ঘরে চলে যান তাহলে কিন্তু আপনার খেলা শেষ হয়ে যাবে, এটা আপনাদের ইচ্ছার মতো, আপনারা যে যেমন পারেন সে সেইভাবে। আপনারা যদি চান যে না আমি দ্রুতই খেলা শেষ করে দেবো তাহলে কিন্তু আপনার এই 6 নম্বর ঘর থেকে আপনি 7 নম্বর ঘরে যেতেই পারেন, কোনো সমস্যা নাই। আপনার স্টেপ যে 7টা হতে হবে, 8টা হতে হবে এমন কোনোই নিয়ম নাই, আপনি ইচ্ছা করলে এই 6 থেকে 7 যেয়ে খেলা শেষ করে দিতে পারেন। বাট আমরা এখানে 10 নম্বর ঘরে যাচ্ছি, আমরা 15 যেয়ে খেলা শেষ করব। তাহলে 10 নম্বর ঘরে কিন্তু খাদ্য আছে, তাহলে 10 নং ঘরে গমন এবং খাদ্য গ্রহণ,
দশ নম্বর ঘরের মান খাদ্য গ্রহণ কি আমাদের কিন্তু ডির মান বলা হয়েছিল। আমরা কি জানি ডির ঘরের এটিপির মান হচ্ছে পনেরো। সুতরাং যখন সে দশ নম্বর ঘরে গেল তখন সে পনেরো এটিপি অর্জন করলো পনেরো এবং চলনজনিত খরচ করলো এক। তাহলে কত হলো আমার পনেরো অর্জন হলো এক হচ্ছে খরচ হলো, তাহলে টোটাল হলো আমাদের আঠাশ। এখন কী হলো আমরা দশ নম্বর ঘর থেকে চোদ্দো নম্বর ঘরে যাব। চোদ্দো নম্বর ঘরেও আমার কোনো খাদ্য নাই, শুধু চলনজনিত এক খরচ হবে। সুতরাং চোদ্দো নম্বর ঘরে গেলে আমাদের নেট এটিপি হচ্ছে সাতাশ এবং সর্বশেষ যেহেতু আমাদের খেলা শেষ করতে হবে আমরা পনেরো নং ঘরে যেয়ে খেলা শেষ করব। পনেরো নং ঘরে গমন, এটি হচ্ছে শেষ ঘর। সুতরাং খেলা শেষ, যেহেতু এখানে আমরা এক ঘর অতিক্রম করছি সুতরাং আমাদের চলনজনিত খরচ হয়েছে এক। সুতরাং আমাদের নিট এটিপি হচ্ছে ছাব্বিশ। জাস্ট এটি কিন্তু আমাদের অ্যান্সার। জাস্ট আপনারা এই যে এই টেবিল, একটা টেবিল এখানে, একটা টেবিল, দুইটা টেবিল এবং এই যে খেলার বোর্ডটা, এই তিনটা টেবিল অঙ্কন করলে আপনাদের অ্যাসাইনমেন্ট শেষ হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপর আপনাদের কোনো কোশ্চেন থাকলে জানাবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ। প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল এন্ড ক্লিক অন দ্য বেল আইকন।